গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত শ্রমিকরা। এ সময় কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। গতরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এই ঘটনা ঘটে। বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিক আহত হন। তবে এ ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজবে উত্তেজিত হয়ে পড়ে ওই এলাকার বিভিন্ন তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান তারা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, যাকে ঘিরে এই গুজব, তিনি তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।